এবছরের যে দুর্গাপূজা 2024-এর ব্যানার, সেই ব্যানারটি কিন্তু উন্মোচন হবে। দেখো, দেখতেই পাচ্ছি টালাপাড় 2024-এর ব্যানারে কিন্তু উদ্বোধন হয়ে গেল। তাদের থিম পেপার মনন টালাপাড় কোরর পল্লীর থিম শিল্পী সৃষ্টি দাস, আমরা দেখতে পাচ্ছি তাকে মঞ্চে। রথের আগে, অর্থাৎ কথায় আছে রথ টানলে দুর্গা আসে, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু রথের ঠিক দুদিন আগেই আমরা চলে এসেছি টালাপাড় 15 পল্লীতে, এবং প্রচুর রথ রাখা আছে এখানে, দেখতেই পাচ্ছ। অর্থাৎ বাচ্চাদের মধ্যে প্রদান করা হবে রথ, কারণ রথ টানলে দুর্গা আসে। দুর্গা ইতিমধ্যে চলে এসছে বহু জায়গায় আমরা বলতেই পারি। সুতরাং এখন দেখতেই পাচ্ছি এখানে টালাপাড় 15 পল্লীতে প্রচুর রথ দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর সুন্দর রথ রাখা আছে, দেখতে পাচ্ছ, বেশ রঙিন চঙ্গিন রঙিন মোড়কে রথ, নানা রকম রঙের সুসজ্জিত রথগুলো, খুব সুন্দর লাগছে। কোথাও সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা যখন রথ টানতাম সেটাও। আমি রমেন আর আমার চ্যানেলের রটকুত্র আপনাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি টালার 15 পল্লীতে, এবং আজকে 15 পল্লীতে খুঁটি পুজো আছে, তার সাথে রয়েছে বাচ্চাদেরকে রথ প্রদান। তাহলে কী হচ্ছে আজকে টালা 15 পল্লীর চিত্রটা তোমাদেরকে একটু চলো দেখাই। চলো তাহলে দেখতে থাকি এই মুহূর্তে টালার 15 পল্লীতে কী হচ্ছে। দেখো, বাচ্চাদের মধ্যে রথ প্রদান হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য, কারণ কথিত আছে যেটা বারবার করে আমি বলছি যে রথ টানলে দুর্গা আসে। তো সুতরাং রথ কিন্তু বাচ্চাদের মধ্যে প্রদান করা হচ্ছে। মঞ্চে যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করছে সোনাইদা, তার আমন্ত্রণেই কিন্তু আমরা ইউটিউবার এবং ব্লগাররা চলে এসেছি আজ টালাপাড় 15 পল্লীতে। মঞ্চে শিল্পী সৃষ্টি দাসকে দেখতে পাচ্ছি, তিনি রথ প্রদান করছেন একটি বাচ্চাকে, সত্যি খুব সুন্দর দৃশ্য। বর্ণপরিচয় সারাত সম্মান, যেটা কলকাতার বুকে একটা অন্যতম মাত্রা রাখে, তার প্রধান বর্ণদা দেবাদিত্য আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছে। আমরা আমাদের তরফ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই, সম্মান জানাবো প্রথমে দেবাদিত্যকে, জানাবে আমাদের পুজো কমিটির সম্পাদক শ্রী প্রবীর সেন। তিনি যে কথাটা বলে গেলেন রথ টানলে দুর্গা আসে, তবে আমি একটু অন্যভাবে বলি, আষাঢ়ে আশ্বিন, কি সৃষ্টির হাত ধরে নতুন কিছু সৃষ্টি হবে। রথে যদি পাঁপড় ভাজার এই চিত্রটা না থাকে তাহলে রথ বলে মনে হয় না। টালা 15 পল্লীতে কিন্তু আমরা চলে এসেছি, পাঁপড় ভাজা চলছে এই মুহূর্তে, অর্থাৎ রথের মেলার একটা অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চাদেরকে রথ প্রদান করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছ। মন্ত্রী শশী পাঁচাকে দেখতে পাচ্ছি আমরা, তিনি মঞ্চে আসার জন্য প্রস্তুত হচ্ছেন, পরিশ্রম করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন সোনাইদা রাজবল্লভপাড়া দিকে থাকে, আমি বুঝতে পারলাম না 15 পল্লীর সঙ্গে কি করে এবং কবে যুক্ত হয়েছে, কিন্তু এটাই পাড়া, এটাই অরিজিন নাকি এখান থেকে। দেখতে পাচ্ছি টানার 15 পল্লীতে এই মুহূর্তে খুঁটি পুজো হচ্ছে, অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তাদের সূচনা হয়ে যাবে পুজোর। দেখো, দেখতেই পাচ্ছি খুঁটি রাখা আছে, অর্থাৎ খুঁটি পুজো উপলক্ষে তিনি হাজির হয়েছেন, তার হাত দিয়ে খুঁটি এখানে পোতা হবে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো
এখানে শিল্পীকেও দেখতে পাচ্ছি, দেখো শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। জায়গায় দেখতে পাচ্ছি আমরা এখানে মানুষ, মানে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে মানুষের বারবার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, মান আর হুঁশের অস্তিত্ব। মানুষের দুটো পা দুটো হাত থাকলেই তো মানুষ হয় না, কারণ আমরা চারিদিকে পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি সমসাময়িক এবং ইতিপূর্বেও, যে এখানে বারবার প্রশ্ন উঠে আসছে যে মানুষ কতটা মানুষ হয়ে আছে এখানে। তাই আমারও সেই কথা যে আমরা জীবনে যা যা পাই বা যা যা দেখি, যার জন্য আমরা বিভিন্ন সুযোগ গ্রিপ করার চেষ্টা করি, সব কিছুই কিন্তু আলটিমেট আমরা যেটা পাই সেটা কিন্তু আমাদের পছন্দের উপর নির্ভর করে। আমাদের কাছে অনেকগুলো অপশন, আমরা ডেস্টিনি বলি আর ঈশ্বরই বলি, আমাদের কাছে আলটিমেট আমরা জীবনে শেষ পর্যন্ত যা পাই বা যেখানে গিয়ে দাঁড়াই সেটা আমাদের পছন্দ করার আছে। এখানে তারই কথা বলা কর্ম, এটা একটু অন্যরকমভাবে ইনস্টলেশন বেস কাজ করা হয়েছে, যেখানে মানুষকে অস্তিত্ব, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার একটা জায়গা আমি দিয়েছি, যেখানে অবশ্যই আমার মনে হয় আমার কাছে আমি সেই জায়গাটা করে দিতে পারব, যেখানে মানুষ নিজেকে প্রশ্ন করবে যে তারা কতটা নিজেদের মধ্যে মনের অস্তিত্ব, মানে মানসিক এবং শারীরিক অস্তিত্বকে ব্যালেন্স করে চলতে পারছে, অথবা মান আর হুঁশটাকে বজায় করে রেখে চলতে পারছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ফিনকক গ্রুপের দুজন মানুষকে, যারা পুজোর সাথে কিন্তু অতপ্রত্যভাবে জড়িত। নমস্কার, অনুভূতিটা একটু শেয়ার করুন। নমস্কার, আমি তপন মজুমদার, ফিনকক গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার। আজ আমরা টালা পার্কে পুনরপল্লী নিবেদনে আমরা এসে উপস্থিত হয়েছি, এখানে আমরা ইনভাইট এসেছি, এসে আমাদের খুব সুন্দর লাগলো যে টালা পার্ক আগামী দিনে আরও এই সমাজমূলক কাজ করবে এবং তার পাশে ফিনকক গ্রুপ অফ কোম্পানি থাকবে। এবং ফিনকক গ্রুপ অফ কোম্পানির মিশন ভিশন এটাই, যে সমস্ত মানুষ আজ ভারতবর্ষের বুকে নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত, তাদের পাশে দাঁড়ানোর হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। যারা, যে সমস্ত বেকার যুবক যুবতী আজ কাজের জ্বালায় দিশেহারা, তাদের আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই মুহূর্তে আমরা ইলেকট্রিক ভেহিকলস এবং ফিন ক্যাব, রিয়েল এস্টেট, মাইক্রোশিপস এবং ই কমার্স পোর্টালের মতো কিছু প্রজেক্ট আমরা লঞ্চ করেছি, যেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান দেবে এবং আগামী দিন তাদের অর্থনৈতিক ফ্রিডমটা ফিরে পাবে। দেখতে পাই আমরা যখন নতুন জামাকাপড় পরে ঘুরি, আমাদের পাশাপাশি প্রচুর পরিবার থাকে, তারা কিন্তু নতুন জামাকাপড় পরতে পারে না, রাইট? তো তাদের জন্য কি কিছু ভেবেছেন? 100% আমরা প্রতি বছরই ফিনকক গ্রুপ অফ কোম্পানি, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, যারা জামা প্যান্ট কেনার যে সামর্থ্যকে নেই, তাদেরকে আমরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা এই বস্ত্র দান করি। তো আগামী দিনে আমরা চাইবো যে টালা পুনরপার্ক আমাদেরকে যদি ইনভাইট করে, আমাদের যদি সেই সুযোগ করে দেয়, আমরা চেষ্টা করব কয়েক হাজার মানুষকে এখানে বস্ত্র দান করার জন্য। কেমন লাগছে একটু? এত ভালো লাগছে যে ভাষা নেই এটাকে ব্যক্ত করার, কারণ যে কোনো জায়গাতে আমরা যখন যাই, পুজো মানে একটা আড়ম্বর, কিন্তু সেটা বাহ্যিক আড়ম্বরকে দূরে রেখে আজকে রথ, মানে জয় জগন্নাথ বলে যেটা শুরু হয়, একটা বাচ্চাদেরকে সেই সামান্য রথের মাধ্যমে এত বড় আনন্দ দেওয়া যেতে পারে, এটা কিন্তু টালা পার্ক পনেরোপল্লী সুন্দরভাবে সেটা দেখিয়ে দিয়েছে।